সাইলেন্ট করে দাও তো শুনি, এরা কি গান শুনছে? হ্যাঁ, শব্দ কম আছে, তার মানে মন দিয়ে গান শুনছে, ওটা শোনার জন্য। তো মহাজন বলছে, ধরো চরণ ছেড়ো না, দয়ালে নিতাই কাউকে ছেড়ে যাবে না। ও মা, কৃষ্ণ কথা এমন একটা কথা গো, দেখবেন পাশের বাড়িতে যদি ঝগড়া লাগে, লাগে আপনাদের বাড়ির পাশে ঝগড়া এখন বর্তমানে খুব লাগে, কার কার বলুন তো? বৌমা আর শাশুড়ি মা, শাশুড়ি বৌমার যুদ্ধ লেগে যায় মাঝের মধ্যে বাড়িতে বাড়িতে, আমার বাড়ির পাশেই হয়। তো দেখবেন বাড়ির পাশে যদি ঝগড়া লাগে, তো মায়েরা যদি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে, কান কিন্তু খাড়া হয়ে যায়, কি ঝগড়া করছে একটু মন দিয়ে শুনি তো, মনে হয় না? আর যদি দেখা গেল রান্না বসিয়েছে, কিন্তু মনটা খালি বারবার বলছে যদি যেতে পারতাম খুব ভালো লাগতো, কি নিয়ে ঝগড়া হচ্ছে একটু দেখতাম, মানে দেখতে খুব ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমরা কলিযুগের মানুষ এত অপরাধী মা, আমাদের কিন্তু কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না, হরি কথা শুনতে ভালো লাগে না। দেখবেন আমাদের আপনাদের বাড়ির পাশে গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, হরি কথা হয়, তখন যদি মাইক দিয়ে চলে তো কেউ কেউ বলবে কোন যে ভদর ভদর শুরু করছে, মাইকটা বন্ধও করতে পারে না, তখন আর কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে হয় না, তাই না? ভালো লাগে না, কিন্তু ঝগড়া হলে শুনতে যা লাগে কি আর বলবো, তখন মনে হয় কানের মধ্যে মধু ঢেলে দিয়েছে কেউ। আরে কৃষ্ণ কথার বলা একদম ইচ্ছে হয় না যে একটুখানি শুনি, কিন্তু মা যদি জীবনে কিছু শুনতে হয়, বাজে কিছু শুনবেন না, পরনিন্দা পরচর্চা যত শুনবেন তত নিজের ক্ষতি হবে, আর যত ভগবানের কথা শুনবেন তত উপকার হবে। আর যদি কারো চরণ ধরতেই হয়, এই গানটা এই জন্যই গাইছি, চরণ আমরা ধরে বেড়াই, কার চরণ? ছেলের চরণ, মেয়ের চরণ, টাকার চরণ, পয়সার চরণ, এখন বর্তমানে মোবাইলের চরণ, এদের চরণ ধরলে গোবিন্দকে পাওয়া যাবে না। গোবিন্দকে পেতে গেলে সেই জায়গায় চরণ ধরতে হবে। কোন চরণ গো? আমার দয়াল নিতাইয়ের চরণ, তার চরণ ধরলে একা একাই পরপার হয়ে যাওয়া যাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার চরণ ধরতে পারেন, দয়াল নিতাই কখনোই ছেড়ে যাবে না, ইহজগতে সবাই ছেড়ে যাবে, সে কখনোই ছাড়বে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই গানটি কি বলছে,
स्वयं भगवान निजे तड़ी बाईछे आर कलिर जीव के डेके डेके बोलछे तबुओ किन्तु आमरा सुनते पाच्छी ना बुझते पाच्छी ना ताई ना मा अच्छा एकटा कथा बोले जाए देखबेन कोनो साधुगुरु बैष्णव जदि बाड़ीते आसे जदि बोले मा गो तोमादेर बाड़ीते एसेछि दुटो हरि कथा कृष्ण कथा बोलबो एई कृष्ण कथा शुनले तुमि परपार होते मुक्त पाबे সে কিন্তু বলবে না 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 আমাদের এখন কৃষ্ণ কথা শোনার মতো বয়স হয়নি বুড়ো টুড়ো হই এখন তো ছেলে কেবল ছোট ছেলে বড় হবে বিয়ে দেব বাড়িতে বৌমা আসবে সেই বৌমার থেকে আবার দু চারটে অ্যাটেম বোমা বেরোবে তারপর তো অ্যাটেম বোমা বুঝতে পেরেছেন বৌমার থেকে ছেলের থেকে আসবে ছোট ছোট নাতি আর পুতি এই যে গান শুনতে আসবেন পেছন থেকে শাড়ির আঁচল দেবে ঠাম্মা কোথায় যাও আমিও তোমার পিছন পিছন যামু ওগুলাকে বলে অ্যাটেম বোমা হ্যাঁ ওটা হচ্ছে বৌমার থেকেও বেশি একদম পাওয়ারফুল একটা বাস্ট হলে একবারে শেষ দেখবেন বলবে কি না 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 এখন তো সময় হয়নি এখন কি আর কৃষ্ণ কথা শোনার বয়স নাকি বুড়ো টুড়ো হই যখন নাতিপুতি বিয়ে দেব চলতে পারবো না লাঠি নিয়ে হাঁটবো তখন আর মুখ দিয়ে হরি বল বেরোবে না তখন হবে বল হ্যাঁ তখন করব হরিনাম তখন হরিনামটাও যেন না বলতে পারি তাই না কিন্তু এখন যদি কোনো একদম টাকাওয়ালা ব্যক্তি আসে বলবে দিদি তোমাদের তো কিছু টাকা আছে আমি একটু এলআইসি করি কিছু টাকা জমান ভবিষ্যতে কাজে লাগবে বলে স্যার আসুন আসুন বসুন বসুন একটু চা এনে দিই টিফিন এনে দিই তাই না ওইগুলো টাকা রাখলে এই কলিযুগের কাজে লাগবে তা বলে এগুলো করবেন না তা তো নয় করতে হবে এগুলো তো অবশ্যই করা দরকার এগুলো হচ্ছে কর্তব্য আর অবশ্যই কর্তব্য যেটা সেটা হচ্ছে আমার দয়াল হরির জন্য কিছু জীবনে করে রাখা
সেটা হচ্ছে আমাদের অবশ্যই কর্তব্য কর্ম, যেটা না করলে এত সুন্দর মানব জীবন পেয়েছেন, শুধু রান্না করতে, ব্যবসা করতে, চাকরি করতে, ছেলে মেয়েকে দেখাশোনা করতেই জীবন শেষ। তাহলে নিজের জন্য করব কখন গো, আমার গোবিন্দের জন্য করব কখন? সে জায়গায় দাঁড়িয়ে আমার দয়াল হরি স্বয়ং আমাদেরকে ডেকে ডেকে ডাকছে, কলির জীব এসো আমি তোরে নিয়ে এসেছি। সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে শুনুন। I'm not afraid to die.
जावे ना।